وقتها شي بلوك استنى بون متفاشتي انا راك انت كوب بالك دو تيار انا دير تشاك انت وشاد انا فاش ما يجي قاعد اصلا এখানে চা সবসময় আমরা খেয়ে থাকি, তো আপনাদেরকে দেখা আমাদের দই চিরা কীরকম আর ওনারা চা কী কীভাবে করে বা একটু দেখান তো কীভাবে আপনি দই চিরাটা বানান। আচ্ছা ভাই, আচ্ছা দই চিরাতে কী কী থাকে ভাই? কলা, সিরা, মধু, দই, সাদা দুধ আর আর কিছু আছে? আচ্ছা আপনাদের চাটা তো অনেক ভালো ভাই, চাটা দেখি এই যে আমার তাজুল মামার কিন্তু বনলতা নামে একজন গার্লফ্রেন্ড ছিলেন, তো উনি আজকেও বলতে পারেননি আমাকে। জয় তুই তোমাকে এখানে নিয়ে আসবো, আর ভাই সাধারণত মানুষকে বলে থাকেন ওনার হাতে জাদু আছে। যে কোনো রোগ সারানোর জন্য আপনি কালিজিরা খেতে পারবেন। এই যে চিরা দই মা পেতেছেন, দই আছে এখানে, গুঁড়ো দুধ, হানি, এই যে বানানা এন্ড চিরা। গরমের দিনে কিন্তু কারণ আর ঠান্ডা চিরা এবং ঠান্ডা দই দিয়ে মধু জিনিসটা অস্থির। কিন্তু আপনার যদি কোনোদিন ছেলেটি আসেন এটা বন্ধ না বন্ধরে আমার জন্য নিচতলায় এই জিনিসটা আমরা করে ওনাদের ছাওয়াটাও কিন্তু অসাধারণ। আপনাদেরকে একটু করে দেখাচ্ছি চা কীরকম, তো এখন খেয়ে নেই। এই যে বড় ভাই ওনাদের স্পেশাল চা বানাইতেছে, তো আপনারা দেখেন কীভাবে বানায় ভাই। ওইটা কি পাতাটার নাম দিতে হবে, পাশ পাতা, তো পাশ একটা পাশ পাতা ওরা দিছে। আর এই যে আপনারা দিয়েছেন টি প্যাক, এখন কি দিলেন ভাই? মরসা দুধ। এটা গুঁড়ো দুধ না? আপনারা দেখেন চাটা কীভাবে বানাইছে দেখছেন, এখন দেখেন চাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি এখানে আগে চা খাইছি, অনেক অনেক একটা সুস্বাদু চা ওরা করে থাকে সাধারণত ভাবে। এই এদিকে দেখ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে দেখাইছি কীভাবে ওরা বানাইছে, খেয়ে দেখি কীরকম। অসাধারণ একটা চা হয়েছে, কিন্তু যে ওনারা এই চাটার মাঝে একটা পায়েস পাতা দিয়ে থাকেন, এটার গ্রানটা কিন্তু অন্যরকম। দ্য স্মেল অফ দ্য চিজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন এনি নরমাল ওয়ান্স। সো ইফ ইউ গাইজ আর রান হিয়ার প্লিজ ডু গিভ ইট আ গো, বিকজ ইটস দ্য বেস্ট ইয়া আই হ্যাড ইন সিলেট। প্লিজ গাইজ।